হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ড অফ ব্লেস। আর আপনারা আজকে যে এই ভিডিওতে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে, আমি এর আগে দুই পদ্ধতিতে পাখি পালন দেখাইছিলাম, সেটা হচ্ছে খাঁচায় কিভাবে আপনারা পাখি পালন করবেন এবং কলোনিতে কিভাবে পাখি পালন করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো যে আপনারা আসলে কোন পদ্ধতিতে পালন করলে কোনটাতে সুবিধা, কোনটাতে অসুবিধা এবং কোন পদ্ধতিতে আপনারা পাখি পালন করলে কমফর্টেবল ফিল করবেন। তো আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন পদ্ধতিতে আপনারা নিজেরা পাখি পালন করতে চান আর কোন পদ্ধতিতে পাখি পালন করলে আপনাদের বেশি সুবিধা অসুবিধা। আর যারা আগের ভিডিওতে এই ভিডিওগুলো মিস করছেন, যে কলোনি পদ্ধতি বা খাঁচা পদ্ধতিতে দেখেননি, তাদের জন্য আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্ক দেখে নেবেন, ওখানে নিচ দায়িত্বে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু জানতে পারবেন। মাশাল্লাহ, এটা হচ্ছে আমার রঙিন কলোনি। আর রঙিন কলোনি বলতে, এর আগে আমি রঙিন কলোনি একটা সুন্দর ভিডিও দিয়েছিলাম। আর আমি সাধারণত দুই পদ্ধতিতে পাখি পালন করে থাকি, এক হচ্ছে খাঁচায় আর দুই হচ্ছে কলোনি। সো আলহামদুলিল্লাহ আমি দুই পদ্ধতিতে পাখি পালন করে আলহামদুলিল্লাহ অনেকটা সফলতা পেয়েছি। এবং আর আপনারা যারা এই ভিডিওগুলো দেখতে পারেননি বা মিস করছেন, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন। আশা করি এই দুই পদ্ধতি পাখি পালন দেখলে আপনারা বাজিরিকা পাখি পালনের উপর অনেকটাই ধারণা পাবেন। আর আজকের এই ভিডিওটা হচ্ছে, আমাকে অনেকেই কোশ্চেন করছিল যে ভাইয়া আমি আসলে কোন পদ্ধতিতে পাখি পালন করব এবং কোন পদ্ধতিতে পাখি পালন করার সুবিধা অসুবিধা। তো আজকের এই ভিডিওটা হচ্ছে কলোনি এবং কলোনিতে কী কী সুবিধা অসুবিধা এবং খাঁচায় পাখি পালন করলে আপনারা কি সুবিধা অসুবিধা ভোগ করতে পারেন। সো এইটা নিয়ে আপনাদের আজকের এই ভিডিওটা। আর আজকের ভিডিওর আপনাদেরকে আমি পার্ট টু পার্ট বলে দিব কোন পদ্ধতিতে পাখি পালন করলে কী রকম সুবিধা হবে আর অসুবিধা হবে। একটু আগে যেটা দেখলেন আপনারা সেটা হচ্ছে আমার কলোনির সেট আপ, এটা হচ্ছে আমার বাজিরিকার বীজ জোড়া পাখির একটা সেট আপ। তো আপনাদেরকে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের যাদের হাতে খুবই সময় কম, যে আপনারা পাখিকে সময় দিতে পারবেন না কিন্তু পাখিকে অনেক ভালোবাসেন, আপনারা পাখি পালতে চান, পাখি চিল্লাচিল্লি করবে, পাখির শব্দ শুনতে ভালো লাগে, সেই ক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করব, এটা আমার বক্তব্য থেকে, আপনারা কলোনিতে পাখি পালন করতে পারেন। কলোনিতে এই একটা সুবিধা যে এক জায়গায় আপনারা খাবার দিলেন, পানি দিয়ে দিলেন, হয়ে গেল, আর পাঁচ মিনিটের মধ্যে আপনার খাবার পানি দেওয়া শেষ। সেক্ষেত্রে কিন্তু খাঁচায়, যেমন আমার এটা বীজজোড়ার একটা সেট আপ, বিশটা খাঁচায় পানি দিতে হচ্ছে, বিশটা খাঁচায় খাবার দিতে হচ্ছে, ম্যাক্সিমাম আপনাকে 30 মিনিট সময় দিতে হবে পাখির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি মনে করি কলোনির এই একটা সুবিধা যে আপনি দ্রুত খাবার পানি দিতে পারতেছেন, কম সময়ের মধ্যে এদের যত্ন নিতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে খাঁচার ক্ষেত্রে এটা উল্টা, যে খাঁচায় আপনাকে 20 বার পানি দিতে হচ্ছে, 20 বার পানি বের করতে হচ্ছে রাতের বেলা। সো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি হয়তোবা যে কলোনি আর খাঁচার মধ্যে ডিফারেন্স। তাই আমি মনে করি যে আপনাদের যাদের হাতে খুবই সময় কম, তাদের জন্য আমার মনে হয় কলোনি পদ্ধতিতে পাখি পালন করাটাই বেস্ট। এখন আপনাদেরকে আমি যেটা বলবো যে খাঁচায় পাখি পালন করলে কী কী সুবিধা। যেমন আমার কাছে খাঁচায় পাখি পালন করলে সর্বপ্রথম যেটা সুবিধা মনে হয় যে খাঁচাতে আপনি যে একটা পাখি অসুস্থ হলো বা একটা পাখির সঠিক পরিচর্যার জন্য যা যা দরকার আপনারা এটা নিতে পারতেছেন। কলোনির ক্ষেত্রে কিন্তু এটা পসিবল না, কারণ কলোনিতে অনেক পাখি থাকার কারণে কোন পাখি অসুস্থ হইলো, কোন পাখিটার কী অবস্থা আপনারা আসলে ওইভাবে অবজার্ভ না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবং একটা পাখি অসুস্থ হলে ওকে কিন্তু ধরে আলাদাভাবে ট্রিটমেন্ট দিতে হয়। খাঁচার ক্ষেত্রে কিন্তু একেবারে ব্যতিক্রম, আপনার একটা পাখি মনে হলো অসুস্থ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এক জায়গায় ধরলেন, দিয়ে দিলেন, ওকে ওষুধ দিয়ে দিলেন, হয়ে গেল। তাই আমার মনে হয় আপনার এই দিক থেকে খাঁচা পালনের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা সুবিধা আমার কাছে মনে হয়। তারপরে আমি যেটা দ্বিতীয়ত বলবো, কলোনির যেটা সুবিধা আমার কাছে মনে হয়, যেমন কলোনিতে পাখি প্রচুর পরিমাণে ওড়াউড়ি করে, আর পাখি যত পরিমাণে উড়বে অত পরিমাণে আলহামদুলিল্লাহ পাখি সুস্থ থাকবে। আর পাখি যখন সুস্থ থাকবে সেই পাখি থেকে কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো সফলতা পাবেন, রেজাল্ট ভালো পাবেন এবং পাখিটা অনেক ভালো ডিম বাচ্চা করবে। সেই ক্ষেত্রে আমি বাজিরিকার পাখির, যদিও আমার খাঁচার সাইজগুলো একটু বড় বড় দিয়ে দিছি, তারপরেও কিন্তু কিছু করার নাই। অনেক সময় হয় কি, আমি যে খাবারগুলো খাওয়াই ওদেরকে, সেক্ষেত্রে অনেক সময় অনেক পাখির শরীরে
চর্বি জমে যায়, চর্বি জমার কারণে কিন্তু ওরা সেই পরিমাণে ডিম বাচ্চা করতে পারে না। দেখা যাচ্ছে 1 বছর বা 1.5 বছরের মধ্যে ওই পাখির থেকে রেজাল্ট পায় না, সেক্ষেত্রে কিন্তু কলোনিতে ম্যাক্সিমাম আমার 2 বছর, 2.5 বছর, 3 বছরও পাখি ডিম বাচ্চা করে থাকে। সো এই জন্য আমি বলি, আর কলোনির পাখিগুলো কিন্তু অনেক সুন্দর হয়, স্লিম দেখতে, অনেক স্লিম হয়, যেটা আসলে এটার কারণ হচ্ছে বড় জায়গায় ওড়াউড়ি করে। এই ক্ষেত্রে আমি মনে করি যে কলোনিতে এটা একটা সুবিধা, আর খাঁচার ক্ষেত্রে এটা একটা অসুবিধা। আর তারপরে হচ্ছে কলোনির আবার একটা অসুবিধার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কলোনিতে কিন্তু প্রচুর পরিমাণে মারামারি হয়, আর পাখির এত পরিমাণে মারামারি হয় যে এদের শেষ পরিণতিটা মৃত্যু দেখতে হয় আমাকে, এটা আমার খুব কষ্টদায়ক। আর আপনারা কলোনিতে কীভাবে হাঁড়ি লাগাবেন এবং কলোনিতে মারামারির পরিমাণ কম করবেন কীভাবে, এইটার উপরে একটা সুন্দর আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো নেক্সটে, হয়তোবা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো এইটা কিন্তু অনেকেই ভুক্তভোগী যে কলোনিতে মারামারি হয়, ভাই আমার খুব মারামারি হয় যার কারণে আমি কলোনি করার সাহস পাই না, তাদের জন্য আসলে এই ভিডিওটা নিয়ে আসবো। তো আপনারা ওই ভিডিওতে জানতে পারবেন। সো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ারে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন। তাহলে নেক্সটে নতুন নতুন যত ভিডিও আসবে এগুলো দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন রাখতে হবে, যার কারণে আপনাদেরকে এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে, যেমন এটা হচ্ছে আপনার খাঁচায়, খাঁচায় দেখতেছেন, দেখেন কোন পাখিটা কোথায় ডিম দিছে, বাচ্চা দিছে, আমি কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি। কলোনির ক্ষেত্রে হয় কি, কলোনির ক্ষেত্রে এর আগে আমি সুন্দর 2টি ভিডিও দিয়েছিলাম, সেটা হলো যে আপনারা কীভাবে বাচ্চা সংগ্রহ করবেন এবং আপনারা আপনার পাখিকে কবে রেস্ট দিবেন। তো এই 2টা ভিডিও যদি আপনারা মিস করে থাকেন তো আপনাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিব, সো আপনারা ওই লিঙ্কটা দেখে নেবেন। তা আপনাদের আমি যেটা মনে করি যে কলোনির ক্ষেত্রে যেটা হয় যে খাঁচার ক্ষেত্রে যে দেখেন এটা 4টা বাচ্চা কত সুন্দর একটা মিউটেশন আসছে, এখানে কিন্তু মিউটেশনটা ভাগাভাগি হয় না, যে যে কালারের বাচ্চা ওই কালারেরই কিন্তু প্যারেন্টসের বাচ্চা ওই কালারেই হয়ে থাকে। কিন্তু কলোনির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মিউটেশন একসাথে থাকার কারণে বিভিন্ন কালারের বাচ্চা আসে, এটা একটা মনে করি যে আমার কাছে অসুবিধা মনে হয়। তো এখন আপনাদেরকে যেটা মেন অসুবিধার কথা বলবো কলোনির, সেটা হচ্ছে কলোনিতে আপনাকে যেটা করতে হবে এরকম বাচ্চা সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে আমার আগের একটা ভিডিও, যেটা বাচ্চা সংগ্রহের ভিডিও, এই ভিডিওর একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আমি যখন সাধারণত বাচ্চা সংগ্রহ করি, এই দেখেন কলোনির ক্ষেত্রে এইভাবে ধরতে হয় আমাকে, যেটা খুব পেনফুল কাজ আমার কাছে মনে হয় যে এটা ধরতে হয়। তারপরে আরও একটা সমস্যা হয় যে আপনি দেখেন বাচ্চা বড় হয়ে গেছে, অন্য প্যারেন্টস ওই বাচ্চাটাকে মেরে ফেললো, এটা আমাকে ভুক্তভোগী হতে হয়। এমনকি এইরকম বড় বড় বাচ্চা হয়ে গেছে, আর একটা পাখি আসিয়ে ওর হাড়িতে ঢুকে মেরে ফেললো। সো আমার কাছে মনে হয় এটা খুব বড় একটা সমস্যা কলোনির ক্ষেত্রে, খাঁচার সেই ক্ষেত্রে একদমই এই সমস্যাটা ভুগতে হয় না, কারণ যে কলোনিতে যে বাচ্চা সেই বাচ্চা থেকে আমি কিন্তু আরামসে বাচ্চা নামে নিচে পড়ে থাকে বা নিজে খাওয়া শিখে, তার পর্যন্ত ওদের বাবা মা তো ওদেরকে মারি ফেলে না। কিন্তু কলোনির ক্ষেত্রে আপনাকে নিয়মিত এরকম চেক করতে হবে যে কোন হাড়িতে কয়টা বাচ্চা আছে, কয়টা ডিম আছে। সো সেক্ষেত্রে আমি মনে করি এটা কলোনির বড় একটা অসুবিধা। আর আরেকটা জিনিস, যেমন আপনাদেরকে আমি ওইটাও দেখেছিলাম যে আপনারা যখন পাখিকে রেস্ট দিবেন, আসলে কলোনিতে আপনি চাইলে রেস্ট দিতে পারবেন না, কলোনিতে যখন রেস্ট দিতে যাবেন অনেক সময় ডিম বাচ্চা এসে, যেমন আমি এটা রেস্টের ভিডিও থেকে একটা অংশ নেওয়া সেটা দেখাচ্ছি, যে আমি যেমন হাড়িগুলো খোলা লাগা, এটা খুব একটা বিরক্তর কাজ। আর কলোনির ক্ষেত্রে আপনি সুন্দর করে যখন ডিম বাচ্চা হয়ে গেল আপনি সুন্দর করে বাচ্চাটা হাড়ি থেকে বের করে দিয়ে ওদের বাবা মার হাড়িটা খুলে রেখে দিলেন, ওকে রেস্ট দিতে পারবেন, যখন ইচ্ছা তখনই রেস্ট দিতে পারবেন। তো কলোনির ক্ষেত্রে হয় না, কারণ একদিকে ডিম পারে আর একদিকে আরেক পাখি বাচ্চা করতেছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয় কলোনির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের কলোনির ক্ষেত্রেও এইটাও একটা অসুবিধা যে আপনি চাইলে যখন তখন রেস্ট দিতে পারবেন না, কিন্তু খাঁচা যখন মন চাবে তখন আপনি রেস্ট দিতে পারবেন। যেমন এই যে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন, দেখেন এই 6টা বাচ্চা, এখন আমাকে হাড়ি খুলতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটাকে আমাকে নিজে হাতে করে খাওয়ায় বড় করতে হবে। সো এটাও আমার কাছে একটা পেনফুল হলেও কিন্তু আপনাদেরকে এটাও বলতে পারি যে কলোনিতে সাধারণত অনেক বেশি ডিম বাচ্চা পেয়ে থাকি, এবং কলোনির ডিম বাচ্চা পাওয়ার পরিমাণের পার্সেন্টেজটা অনেক বেশি খাঁচাচ্ছে, কারণ আমার দেখা এখানে সফলতা আমি বেশি পেয়েছি ডিম বাচ্চা পাওয়ার ক্ষেত্রে, কিন্তু এখানে আবার অসুবিধার পরিমাণটাও বেশি।
আর খাঁচার ক্ষেত্রে আপনারা যেটা আপনাদেরকে বললাম যে এইটা তো আপনাদেরকে আমি কনফিউজ করতেছি না যে আপনারা আপনারা নিজে থেকে ডিসিশন নেবেন আসলে আপনারা কোন পদ্ধতিতে পাখি পালন করবেন। আমি শুধু আমার দুই পদ্ধতির মধ্যে যে পার্থক্যটা বলে দিচ্ছি, আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনাদের ইচ্ছা যেটা হবে সেটাতে পালন করবেন। আর আপনাদের যদি মনে হয় কোনো রকমের হেল্প প্রয়োজন বা আমি এটা বুঝতেছি না, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বা ইনবক্সের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আপনাদেরকে আমি ঠিক ঠিক যা হেল্প চাবেন সেই হেল্প দিব। যেমন এই যে দেখেন এই হাঁড়িটাতে যে দেখেন দুইটা বাচ্চা, আবার এই যে ডিম নষ্ট হয়ে গেছে, প্রায় নষ্ট বলতে কি গরমের কারণে এরা বসে থাকতে পারতেছে না, সেক্ষেত্রে আমাকে ডিমটা ফেলাই দিতে হচ্ছে। সো খাঁচার ক্ষেত্রে হলে কিন্তু এই জিনিসটা করতে হইতো না, অটোমেটিকলি ওটা বের করে দিয়ে দিতাম। সো আপনারা আমার হয়তোবা প্রথম থেকে যদি ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনারা আসলে কোন পদ্ধতিতে পাখি পালন করবেন। প্রতিটা জিনিসের যেমন সুবিধা আছে ঠিক অসুবিধাও আছে। সো আমি আপনাদেরকে হয়তোবা বুঝাইতে পারছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলবো, বাজিরগড় পাখি এমন একটা পাখি আমি মনে করি ওনারা অনেক দায়িত্বশীল একটা পাখি এবং অনেক লাভজনক একটি পাখি। সো এই আমার জীবনে প্রথম যখন পাখি পালন করি তখন কিন্তু আমি এই বাজিরগড় দিয়েই শুরু করি। আর আলহামদুলিল্লাহ আমি বাজিরগড় দিয়ে শুরু করার পর এই চারটা পাখি থেকে আজকে আমার যত পাখি সবের পিছনে কিন্তু এই বাজিরগড় পাখিরই যে ভূমিকা অনেক বেশি। আমি আসলে পাখি কীভাবে পালা শুরু করলাম এবং পাখির জন্য আমাকে কত কিছু যুদ্ধ করতে হচ্ছে বাসায়, এগুলো নিয়ে আমি একটা ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আসলে এত কিছু বলার কারণ হচ্ছে আমাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, অনেক কমেন্টের মধ্যে পড়ি বা অনেকে ফোন করে বলে ভাই আপনার আসলে পাখির ভিডিও দেখতে দেখতে আমার এক ধরনের নেশা হয়ে গেছে বা আমি পাখি পালন করতে চাই। তো তাদের জন্য আমি বলবো আপনারা প্রথমত লাভবার্ড, ককেটল, অন্য কোনো দামি পাখিতে যাবেন না, আপনারা প্রথমে চারটা বাজিরগার পাখি দিয়ে শুরু করেন। ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিয়ে শুরু করেন, আমার বিশ্বাস আপনারা এখান থেকে ভালোবাসা রিটার্ন পাবেন। আর রিটার্ন যদি না পান সেক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই বলবেন। কিন্তু তার আগে আপনাদেরকে অবশ্যই একটা কথা বলবো যে আমার আসলে এই চ্যানেলটা যারা নতুনভাবে পাখি পালন করতে চান তাদের জন্য একটা মনে করে আদর্শ চ্যানেল। কারণ আমার এই চ্যানেলে যেমন আমি কিন্তু একটা বাজিরগড় পাখির উপরে একটা প্লেলিস্টের মধ্যে তালিকা তৈরি করে দিছি এবং ওই তালিকার মধ্যে আপনারা এ টু জেড জানতে পারবেন একটা পাখির খাঁচায় কী ডাল দিবেন, কী খাবার দিবেন, কবে রেস্ট দিবেন সব কিছু। সো আমি মনে করি আমার ভিডিও দেখলে আপনারা ইনশাল্লাহ বাজিরগড়টা অনেক ভালো পালন করতে পারবেন। আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন আর আমিও সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিছি যে কোনটাতে আপনারা পাখি পালন করলে কমফর্টেবল ফিল করবেন, কোনটাতে সুবিধা কেমন অসুবিধা কেমন। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা আসলে কোন পদ্ধতিতে পাখি পালন করাটাকে কমফর্টেবল ফিল করেন বা আপনাদের মনে হয় যে এই পদ্ধতিতে পালন করলে আমার জন্য সুবিধা হবে, সেক্ষেত্রে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের পালন করে নেবেন। এবং আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো রকমের কোশ্চেন থাকে বা আপনাদের কোনো জানার মনে হয় যে ভাই এটা আমি বুঝলাম না আবার বুঝতে চাই, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টে বা ইনবক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আমার এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের মতন পাখি প্রেমিক এবং ভালোবাসে পাখিকে অনেক তাদের জন্য, তারা আরও নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবেন আমার এই চ্যানেলে। সো চ্যানেলের সঙ্গে থাকেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.